বিশ্ববিখ্যাত মহিলা কবি খনা রচিত বচনগুলি খনার বচন নামে পরিচিত। স্বাস্থ্য, বাস্তু, জ্যোতিষশাস্ত্র, কৃষিবিদ্যা ইত্যাদি জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে সেই সময়ের বহু অভিজ্ঞতার প্রকাশ এই বচনগুলিতে আমরা পেয়ে থাকি। স্বীকার করা না করা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এগুলি যে আজও বাস্তবসম্মত ও পরীক্ষিত সত্য। রবিবারে জন্ম হলে ঈশ্বর বিশ্বাসী জ্যোতিষীতে বলে, যেসব জাতক জাতিকারা রবিবারে জন্মগ্রহণ করে এনারা ঈশ্বর বিশ্বাসী হয়। এরা সাধারণত বুদ্ধিদীপ্ত ও দীর্ঘায়ু হন। ভাগ্য প্রায় সব কাজে এনাদের সঙ্গে সঙ্গ দেয়। সোমবারে জন্ম হলে পরিশ্রমী হয়। সোমবারে জন্ম হয় যে জাতক জাতিকাদের, তারা প্রকৃতই পরিশ্রমী হন। তাদের জীবন দর্শন হয় খেটে খাওয়া। এরা নিজেদের প্রতি কখনোই বিশ্বাস হারান না। অন্যের উপর ভরসা এদের একটু কমই থাকে, তবে এনারা জীবনে সাফল্য পান। মঙ্গলবারে জন্ম হলে ঐশ্বর্য বাড়ায়। মঙ্গলবারে যে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন এনারা নিজেদের বুদ্ধি বলে ঐশ্বর্য বাড়ান। ধন মান এদের পদপান্ত্রে আশ্রয় লাভ করে। শৌর্য বীর্যে এনারা সবার মধ্যে নিজেদের জায়গা করে নেন। বুধবারে জন্ম হলে সুখ বৃদ্ধি হয়, তার সঙ্গে ভূমি লাভ হইবে নিশ্চয়। বুধবারের বাড়ি যে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন এদের সারাটা জীবন মোটামুটি সুখ ও স্বাচ্ছন্দ্যেই কাটান, তার সঙ্গে এদের জমি জায়গাও লাভ হয়। এদের অর্থকারী ভাগ্য মোটের উপর উত্তম। বৃহস্পতিবারে জন্মে লক্ষ্মীমন্ত হয়। বৃহস্পতিবারে জন্ম যাদের হয় ধনদেবের আশীর্বাদ পুষ্ট হয়ে থাকেন তারা, তাই দায় দরিদ্রতা এদের বিশেষ ক্ষতি করতে পারেন না। তাই ঈশ্বরের কৃপা এনারা সকল বাধা বিঘ্ন অতিক্রম করতে সক্ষম হয়। শুক্রবারে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা জ্ঞানী ও দীর্ঘজীবী হয়ে থাকেন। এদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো ও মজবুত হয়ে থাকে, তাই এরা দীর্ঘজীবী হয়ে থাকেন। এরা নিজেদের জ্ঞান বুদ্ধি বলে নিজেদের ভবিষ্যৎ নিজেরা ভালো করতে সক্ষম হন। শনিবারে জন্ম হলে ভক্তিমতী হয়। খনার বচন কবু মিথ্যা নাহি যায়। শনিবারে জন্মগ্রহণ করেন যেসব জাতক জাতিকারা তারা সাধারণত ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয় ও ভক্তির পথে চালিত হতে পছন্দ করেন। সত্যের প্রতি তাদের শ্রদ্ধা থাকে সর্বদা। এরা স্বাধীন চেতা হয়ে থাকেন। নমস্কার।